हेलो एवरीवन, वेलकम टू बेंगली लाइफस्टाइल विद अपर्णा। आरो एक नतून ब्लॉगे तुम्हारे सबाई के वेलकम जानाच्छी। आज के शुक्रवार, एखन शुक्रवार सकाल बेला। तो तुम्हारा अनेके कमेंट करेछिले जे आमार छादे कि काज हलो एकटू जेनो ठीकठाक भावे देखाय, ताई सेटा देखानोर जोन्नो आमि एखन छादे एखन सकाल बेला। तो हजबैंड एखाने माने एगुलोते जल दिच्छे आर कि। তো আমাদের উপরে বিশেষ কিছু কাজ হয়নি, দেখতেই পাচ্ছ দুটো রুমের মতন করে মানে দেয়াল তোলা হয়েছে আর কি, গাঁথনি হয়েছে। তো হাজব্যান্ড এখানে জল দিচ্ছে, আর হাজব্যান্ড চলে এসেছে সোমবার। আমি সোমবারই লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম, আর আজকে শুক্রবার আজকে শ্যুট করছি। তো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেল, যাই হোক কিছু মনে করো না আর কি। আর পেছন দিকে দেখো, আজকে জবা গাছে একটাও ফুল ফোটেনি, আর ফুল ফুটেই বা কী লাভ, না ফুল তুলতে পারি না ঠাকুরকে দিতে পারি, ফুল ফুটে আপনা আপনি ঝরে নিচে পড়ে যায়। ওই দেখো নিচে পড়ে আছে। তো নেক্সট দিন থেকে ভাবছি তুলে মন্দিরে দেবো। আর এই পেঁপে গাছ থেকে কিন্তু পেঁপে পাড়া হয়েছে, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম বড় বড় পেঁপে হয়েছে, সেগুলো কিন্তু পেরে নেওয়া হয়েছে। এখন যেগুলো আছে এগুলো বড় হবে, তারপর পারবো, আরও হবে, পেঁপের ফুল এসছে। তো গাছে পাকা পেঁপে, যাকে বলে গাছ পাকা পেঁপে, তো সেই পেঁপের টেস্ট কিন্তু আলাদা হয়। এমনি যদি কাঁচা পেঁপে পেরে ঘরে মানে পেরে রাখার পর পেকে যায় সেটার টেস্ট আলাদা, আর গাছে পাকা পেঁপের টেস্ট কিন্তু আলাদা হয়। তো যাই হোক, সকালটা কেমন লাগছে অবশ্যই বলবে। তো এখন কটা বাজে, 7টাও বোধহয় বাজেনি। তো হাজব্যান্ড ওপরে এলো ছাদে জল দিতে, আমি ভাবলাম এই সুযোগ আমিও যাই তোমাদের জন্য একটু শ্যুট করে নিয়ে আসি। তো বিশেষ কোনো কাজ হয়নি, দেখতেই পাচ্ছ দুটো রুমের মতন করে গাঁথনি হয়েছে। তো এখনও ঢালাই হবে না, ছাদ ঢালাই হবে না। তো প্রথমে ভেবেছিলাম একসঙ্গে ছাদ ঢালাই করে নেব, কিন্তু তারপর প্ল্যানটা চেঞ্জ হয়েছে, আমরা পুজোর পর ছাদ ঢালাই করব। আর এই দেখো সামনে আমার ছাদটা দেখছো ভীষণ একা বেঁকা, তো এগুলো সব ভেঙে পুরো ছাদটা এক লেভেল করে নেওয়া হবে, মানে আরও বাড়ানো হবে আর কি, ওপরে গিয়ে আরও বাড়বে। হাজব্যান্ড চলে এসেছে সোমবার রাত্রে, সোমবার রাত্রে মানে ভোরবেলা আর কি, মানে মঙ্গলবার সকালে এক কথায়। তো প্রায় 3:30-4 নাগাদ এসছে। তো তারপর থেকে আর কোনো ভিডিওই শ্যুট করিনি, এবারই সেবারই এদিক সেদিক করে কাটাচ্ছি। কিন্তু আমার উচিত ছিল তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা উচিত ছিল, কিন্তু হয়নি, মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে নিই, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট তো অবশ্যই করবে। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে সকালের কাজকর্ম সব শুরু করব। এখন আমি রান্নাঘরে দুপুরের রান্নাটা করব, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে নিয়েছে বাটা মাছ, বড় বড় বাটা মাছ। তো এই মাছগুলোকে এখন ভেজে নেব। আর মাছ রান্না করার আগে আমার একটা মিক্স ভেজ হয়ে গেছে, একটা পাঁচমিশালি একটা সবজি করেছি, আর শাক ভেজেছি, আর কি করেছি, পটল ভেজেছি, আর চাটনি করেছি। তো এইগুলো সব হয়ে গেছে, এখন জাস্ট মাছটা ভাজবো আর মাছের ঝোলটা করব। তো সেসব কিছু শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কী হয় বলো তো, সব সময় কেউ না কেউ আসে ঘরে, তাদের সাথে কথা বলতে হয়, তারপর সবার সামনে সব কিছু হয়ও না, যেমন সবার সামনে শ্যুট করতে আমি পারিও না, আমার লজ্জা লাগে, সবাইকে ক্যামেরায় বন্দি করতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো এটাই একটা আমার প্রবলেম। আর যদি আমি মানে সব কিছু করতে পারতাম তাহলে হয়তো আমার গ্যাপটা হয়ে যেত না। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। তার জন্য মাছ ভাজার তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম,
আর এবার বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে মাছের ঝোল করব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে বেশ ভেজে নেব। আলু দেখো ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, জিরে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই মশলাটা এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল, যতটুকু আমি ঝোল রাখব আরকি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে, ঝোল আলু সব ফুটে গেছে আর কি, জল মানে ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা অনেকটা দিয়েছিলাম, সেটা ফুটে কিন্তু কমে গেছে। তো এবারে আমি গ্যাসটা অফ করে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার দুপুরের রান্না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেব। আজকে বালিশগুলো সব রোদ্রে দিয়েছিলাম, খুব ভালো রোদ বেরিয়েছে। আর প্রিয়াংশুবাবু দেখো ও এখন ঘুমোবে, ওই জন্য বালিশগুলো নিতে এসছে। বিছানায় গিয়ে দেখছে বালিশ নেই আর সব ফেলে দিচ্ছে, মানে ওর যে কোনো কিছু ওর করতেই হবে, মানে আমি নিতে আসছি কিন্তু হবে না, ওকে আসতে হবে। এত রোদ দেখো, রোদের মধ্যে তবু আসছে, ফেলছে বালিশ, কী করে যাচ্ছে। তো এবার আমিও একটু রেস্ট নেবো আর প্রিয়াংশুকেও একটু ঘুম পাড়াবো। তো সেই জন্য বালিশগুলো সব ঢুকিয়ে দিচ্ছি, আর জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব। আর কিছু কিছু জামা কাপড় এদিকে আছে, মানে এপাশে মেলা আছে সেখানে রোদ নেই, সেদিক থেকে রোদ চলে গেছে। তো সেই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে গিয়ে এবার ঘরে যাব। আজকে কিন্তু প্রচণ্ড রোদ বাইরে তোমরা দেখলে, তো আমার ঘরে ভেতরের ঘরটা কিন্তু খুব গরম লাগছে। ওই জন্য ভাবছি একটু এখানেই শোবো, এখানে চারিদিকটা খোলা আছে, এখানে একটু দুপুরে রেস্ট নেব, প্রিয়াংশুকে এখানে ঘুম পাড়াবো। তো ওই জন্য এখানে মাদুরটা পেতে নিলাম, মাদুর পেতে বালিশ টালিশ রেডি করে তারপরে প্রিয়াংশুবাবুকে ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটু সঙ্গে রেস্ট নিয়ে নেব। Thank you.
এখন সন্ধেবেলা, এই জাস্ট চা খেয়ে উঠলাম। ত্রিনয়ন ওই রুমে পড়ছে, টাইম দেখো 7:10 বাজে। আর প্রিয়াংশুবাবু বসবে ওর বাবার কাছে, আর আমি একটু ত্রিনয়নের কাছে বসবো। তারপর রাত্রের খাবার, রাত্রের রুটি হবে, আর দুপুরে সবজি বানিয়েছিলাম, সেই সবজি আছে। আর কিছু বানাবো কিনা দেখি। আর কিছু বানাবো তো, আর আর কিছু বানাবো না। হ্যাঁ, গরম রসগোল্লা নিয়ে আসবে ফাটাফাটি। হ্যাঁ নিয়ে আসো তো, কবে থেকে গরম রসগোল্লা খাই না। তো আজ রাতে আসবে গরম গরম রসগোল্লা, আর যদি পারি গরম রসগোল্লা বানানোটাও তোমাদেরকে দেখাবো, সেই টাইমে যদি পৌঁছাতে পারি। আমি হয়তো যাবো না, আমার হাজবেন্ড যাবে, দোকানের সামনেই দোকান, তো যদি সেই টাইমে পৌঁছাতে পারে তাহলে একটু দেখাবে তোমাদেরকে। ওকে, যদি সেই টাইমে পৌঁছাতে পারে তো চলো। ওখানে ত্রিনয়নবাবু বসে আছে পড়ছে, একটু বাইরেটাই যাই। আর ওই দেখো ওখানে হাজবেন্ড তিনটে গাছ কিন্তু নিয়ে এসেছে আসার সময়, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, আর ওই গাছটার নামটা ভুলে গেছি। আমি বলেছিলাম স্নেক প্ল্যান্টটা আনার কথা, কিন্তু ও আনেনি, এই তিনটে নিয়ে এসছে। তো এবার নেক্সটে যখন যাবে তখন আরও কিছু গাছ নিয়ে আসতে বলবো। চলো নামি। চলো, একটু অন্ধকারে ঘুরু ঘুরু করি। এই জায়গাটা পাকা করে কিন্তু বেশ ভালোই হয়েছে আমাদের যাতায়াতের সুবিধে। বৃষ্টি হলে একেকার অবস্থা হয়ে যায় কাদা দিয়ে, তো সেই অবস্থার থেকে ভালোই হয়েছে। এদিকটা পুরো অন্ধকার, আজকে লাইটটাও জ্বালাতে ভুলে গেছি, এপাশের লাইটটাও আমি জ্বালাইনি। এই দেখো আমি বেরিয়েছি, ও বেরিয়ে গেছে পড়াবার দিকে। চল ঘরে, চল 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 আগে চল চল। আর এখানে বস্তা টস্তা দেখছো, এগুলো কিছু মনে করো না। এর মধ্যে দেখো শাখা ভর্তি, এগুলোকে সব কারখানায় রাখতে হবে, এগুলো রিজেক্টেড। এটাই আর কি। তো এক্ষুনি চায়ের বাসনপত্র এখানে এই জানলা দিয়ে দেখো। তো কিচেনটা তোমাদেরকে এখনই দেখাবো না, আর একটু কিচেনের কাজ বাকি আছে, তারপর তোমাদেরকে দেখাবো কিচেনটা। এখানে এক্সট্রা সিলিন্ডারটা এখানে, আর এতে না জুতোগুলো রেখে দিয়েছি। আর এই যে বারুনটা দেখছো, এটা দিয়ে আমি বাইরেটা ঝাড়ু দিই, সিঁড়িগুলো, ওগুলো ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়ে দিই না। আর এই সামনেটা তো ঝেঁটা দিয়ে ঝাঁটা দেওয়া হয়, ঝাড়ু দেওয়া হয়। ইটগুলোকে এবার উপরে তুলবে হয়তো ছাদে। কিছু গাছও লাগিয়েছি সামনে, তো গাছগুলো হলে দেখা যাবে। আর এখানে একটা করলা গাছ হয়েছে দেখো, ওখানে না করলার দানাগুলো ফেলেছিলাম আমি, আর ওখানে করলা গাছ হয়েছে তুলসী গাছের ঠিক নিচটাতে। তো আরেক দিন লোক লাগিয়ে আরেকটু পরিষ্কার করতে হবে এপাশ ওপাশ, তাহলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। চলো ঘরে যাই, এবার ওদের কাছে বসি, না হলে ওদের পড়া হবে না। আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। এখানে দেখো গানের আসর বসেছে, সন্ধেবেলা না, এখন রাত্রিবেলা 9:00 বাজে। তো এটা মেজদার ছেলে, এপাশে মেজদা খোল বাজাচ্ছে, এটা হচ্ছে আমার মেজুজা, দেখে নাও আমার মেজুজাকে। তো মেজুজা খুব ভালো গান করে, তো সঙ্গে আমার হাজবেন্ড আছে, তো সবাই মিলে একসঙ্গে গান বাজনা আসর বসেছে আর কি। Thank you.
গেছে। খেতে বসার আগে একটা মিষ্টি টেস্ট করছি। এত সুন্দর মিষ্টি, সত্যি তোমাদেরকে কি বলবো, একদম সফট আর গরম গরম মিষ্টি। তো তোমাদের যেটা বলেছিলাম যে হাজবেন্ড দোকানে যাবে, তোমাদেরকে দেখাবে, কিন্তু হাজবেন্ড দোকানে যায়নি। তোমরা দেখলে ঘরে একটু সবাই মিলে গান বাজনায় বসা হয়েছিল, যার জন্য ও যায়নি, আমার দেওয়া নিয়ে এসে দিল। তো তোমাদেরকে একদিন দেখাবো, দেখাবে কিন্তু একদিন, হ্যাঁ, মিষ্টি কিনতে গিয়ে তখন কিন্তু পুরোটা দেখাবে, দেখাবো একদিন। কড়াই কড়াই গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে, আর সবাই এই টাইমে নিয়ে আসে, রাত্রে মানে খাওয়ার সঙ্গে হয়ে যায় আর কি। এখানকার বেশিরভাগই সবাই রাত্রে রুটি খায়, তো রুটির সাথে গরম মিষ্টি সবজি পাটাপাটি। তো আমরা এখন ডিনার করতে বসবো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে, ওকে? তো ডেলি আমি ভিডিও দিতে পারছি না বলে তোমরা অনেকে কমেন্ট করছো কেন আমি ডেলি ভিডিও দিচ্ছি না, তোমরা সবাই রাগ করছো, তো সেই জন্য ডেলি যা করছি সেখান থেকে কিছুটা শুট করে তোমাদের জন্য শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, টাটা, বাবা, টেক কেয়ার, গুড নাইট।